টেকনিকি যে এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। এখনকার পর্বে আমি সাতের 1, 2, 3, 4 এই চারটা অঙ্ক সমাধান করাবো। এই চারটা অঙ্ক নির্ণায়কের অঙ্ক। আর আগের পর্বে কিন্তু আমি 6-এর এই চারটা অঙ্ক সমাধান করিয়েছি। আশা করি তোমরা আগের পর্বটা দেখে এসেছো। আগের পর্বটি দেখে আসলে এই পর্বটি করতে তোমার জন্য অনেক সুবিধা হবে। তো আমি প্রথমে 7-এর 1 সমাধান করাবো। বলা আছে এই নির্ণায়ক ইকুয়াল টু এত, প্রমাণ করো। দেখো বলা আছে প্রমাণ করতে হবে যে এইটা ইকুয়াল টু এইটা। তো আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখছি। তো আমরা যেভাবে হোক দুইটা মানে যে কোনো সারি বা কলামে দুইটা 0 এবং একটা 1 বানাবো। এই জন্য আমরা প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করব। প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করে প্রথম কলামে লিখব। দেখো 1 থেকে 1 বিয়োগ করলে হয় 0, এক্স থেকে ওয়াই বিয়োগ করলে হয় x-y, আর x³-y³ হয়। এবার আমরা দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করব। 1-1 সমান হবে হচ্ছে 0, y-z, y³-z³। আর তৃতীয় কলামে যা ছিল আমরা তাই লিখছি। দেখো আমরা এই লাইন থেকে এই লাইন পরিবর্তন কী করছি, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করছি, মানে c1-c2 প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করছি। করে লিখছি কোথায়, প্রথম কলামে, তার মানে c1′ = c1-c2। এবং কী করছি, দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করছি, মানে c2-c3, মানে দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করে আমরা লিখছি হচ্ছে দ্বিতীয় কলামে, মানে c2′ = c2-c3। অবশ্যই কী করছো এটা ব্র্যাকেটে লিখে দিলে ভালো হয়। এখন দেখো প্রথম সারিতে আমরা পেয়েছি 0, 0, 1, মানে দুইটা 0 আর একটা 1 পেয়েছি। তার মানে 1 যে সারিতে অবস্থিত সেই সারি এবং যে কলামে অবস্থিত সেই কলাম বাদ যাবে, কারণ দুইটা 0 আর একটা 1 হলে 1 যে সারিতে অবস্থিত এবং যে কলামে অবস্থিত সেই সারি এবং কলাম বাদ যাবে। বাদ গেলে আমরা পাই, দেখো এই সারি আর এই কলাম বাদ চলে যাবে, থাকবে হচ্ছে x-y আর x³-y³। তার মানে x³-y³ এর সূত্র বসাই দেব, x-y (x²+xy+y²। আমরা সূত্র বসিয়ে দিয়েছি, এইখানে সূত্র বসিয়ে দিয়েছি x³-y³ এর। আর এখানে আছে হচ্ছে y-z, আর এখানে y³-z³ এর সূত্র বসাবো, তার মানে a³-b³ এর সূত্র বসাবো, মানে y-z হবে হচ্ছে y² + yz + z² হবে। তার মানে আমরা এই লাইন থেকে এই লাইন কী করছি, সেটা হলো এই 1 প্রথম সারিতে এবং তৃতীয় কলামে অবস্থিত, প্রথম সারি এবং তৃতীয় কলাম বাদ গেছে। বাদ গেলে থাকে হচ্ছে এইটা x-y, আর x³-y³ এর আমি সূত্র বসিয়েছি y-z, আর y³-z³ এর সূত্র বসিয়ে দিয়েছি। তো এখন আমরা প্রথম, দেখো প্রথম কলামে কি কমন আসে, দেখো আমরা প্রথম কলামে কমন নিতে পারি কি, দেখো x-y এইটাতেও আছে এটাতেও আছে, তার মানে আমরা x-y আমরা কমন নিব। যদি কমন নেই তাহলে এখানে থাকবে হচ্ছে 1, আর এখানে x-y চলে আসে, থাকবে হচ্ছে x² + xy + y² আর দ্বিতীয় কলাম থেকে আমরা কমন নিতে পারি হচ্ছে y-z। দেখো y-z যদি কমন নেই, মানে y-z যদি কমন নেই, কমন নিলে এখানে থাকবে হচ্ছে 1, আর y-z চলে আসে, থাকে হচ্ছে এইটা, তার মানে আমরা লিখবো হচ্ছে y² + yz + z² দেখো এই লাইন থেকে এই লাইন পরিবর্তন। আমি প্রথম কলাম থেকে x-y কমন নিয়েছি এবং দ্বিতীয় কলাম থেকে y-z কমন নিয়েছে, কমন নিলে এটা হয় = x-y y-z। এবার দেখো এইটার সাথে এটা গুণ হবে, মাইনাস এটার সাথে এটা গুণ হবে, তার মানে 1-এর সাথে এটা গুণ করলে, 1-এর সাথে এটা গুণ করলে এইটাই হবে, তার মানে হবে হচ্ছে y² + yz + z² এবার মাইনাস 1-এর সাথে এইটা গুণ করলে এইটাই হবে, কিন্তু আগে যেহেতু মাইনাস আছে তাই চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, তার মানে -x² - xy - y² এখন দেখো y² + আর এই y² - এই y² আর y² বাদ যায়, বাদ গেলে আমরা পাই x-y y-z আর
আমরা এখানে এইটুকে সূত্র বসাতে পারি। দেখো এখানে সূত্র আমার কি বসে, সূত্র বসে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ মানে হচ্ছে জেড আর বি মানে হচ্ছে এক্স, তার মানে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান জেড প্লাস এক্স ইন্টু জেড মাইনাস এক্স। আর দেখো এইটা এইটা আর এইটাতে আমার কমন আসে কি, দেখো এইটা আর এইটাতে যদি আমরা কমন নিতে চাই তাহলে কমন আসবে হচ্ছে, দেখো কমন আসে হচ্ছে ওয়াই, আর তার মানে প্লাস ওয়াই যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকে হচ্ছে জেড আর এখানে থাকে হচ্ছে মাইনাস এক্স, কমন নিয়েছি। দেখো এই লাইন থেকে এই লাইন পরিবর্তন এখানে যা ছিল তাই, এবার জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের সূত্র বসিয়েছি, এইটা আর এইটাতে আমরা প্লাস ওয়াই কমন নিয়েছি, ইকুয়াল টু আমরা পাই এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড। আর এইটা আর এইটাতে দেখো তো কমন কী আছে, সেটা হলো যে জেড মাইনাস এক্স এইটাতেও আছে এইটাতেও আছে, তার মানে আমরা কমন নিতে পারি, কমন নিব হচ্ছে জেড মাইনাস এক্স, কমন নিলে থাকবে হচ্ছে জেড প্লাস এক্স প্লাস ওয়াই। আমরা একটু সাজাই লিখে নেব তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। দেখো এইটাই কিন্তু আমার রাইট হ্যান্ড সাইডে আছে, লিখবো ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। দেখো তুমি যদি নিয়মটা বুঝো তাহলে যে কোনো অঙ্ক পারবে। দেখো আমরা প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে কী করছি, আমার প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে প্রথম আমরা প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করে প্রথম কলামে লিখছি। কেন লিখছি, কারণ আমরা যেভাবে হোক দুইটা জিরো এবং একটা ওয়ান বানাবো, এই জন্য। তাহলে আমরা এই প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামে বিয়োগ করে প্রথম কলামে লিখছি। তোমরা অনেকেই ভুলটা করো যে খালি ওয়ান থেকে ওয়ান বিয়োগ করো, বাকিগুলো বিয়োগ করো না, এটা কিন্তু ভুল। তো এই ওয়ান থেকে এই ওয়ান বিয়োগ করতে হবে, এটা থেকে এটা বিয়োগ করতে হবে, এটা থেকে এটা বিয়োগ করতে হবে। এরপর দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করে দ্বিতীয় কলামে লিখছি, আর তৃতীয় কলামে যা ছিল তাই। দেখো জিরো জিরো ওয়ান, দুইটা জিরো আর একটা ওয়ান হয়েছে প্রথম সারিতে। তাহলে ওয়ান যে সারিতে অবস্থিত এবং যে কলামে অবস্থিত সেই সারি আর কলাম বাদ চলে যাবে, চলে গেলে থাকে হচ্ছে এইটা। একই সাথে আমরা এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সূত্র বসাইছি, ওয়াই কিউব মাইনাস জেড কিউবের সূত্র বসিয়েছি। এবার আমরা প্রথম কলাম থেকে এক্স মাইনাস ওয়াই আর দ্বিতীয় কলাম থেকে ওয়াই মাইনাস জেড কমন নিয়েছি। এবার এটার সাথে এটা গুণ মাইনাস এটার সাথে এটা গুণ করে ক্যালকুলেশন করলেই আমার কাঙ্ক্ষিত রাইট হ্যান্ড সাইড চলে আসবে। দেখো সাতের এক নং অঙ্ক আর সাতের দুই নং অঙ্ক একই রকমের, সেটা হলো আমার সাতের এক নং এ প্রথম প্রথম সারিতে ছিল হচ্ছে ওয়ান ওয়ান ওয়ান, দুই আছে হচ্ছে এই প্রথম কলামে আছে হচ্ছে ওয়ান ওয়ান ওয়ান। তুমি যদি এইটাকে যদি তুমি এই কলামগুলোকে সারিতে রূপান্তর করো সেক্ষেত্রে এইটাই হয়। দেখো এই এই অঙ্কটার ক্ষেত্রে সাতের দুইয়ের ক্ষেত্রে যদি আমরা কলামগুলোকে সারিতে রূপান্তর করি, কলামগুলোকে সারিতে রূপান্তর করলে কী পাবো, দেখো পাবো হচ্ছে প্রথম কলামকে প্রথম সারিতে লিখবো, তার মানে প্রথম কলাম আছে হচ্ছে ওয়ান ওয়ান ওয়ান, এটা আমরা প্রথম সারিতে লিখবো ওয়ান ওয়ান ওয়ান। আর দ্বিতীয় দেখো দ্বিতীয় কলামকে আমরা দ্বিতীয় সারিতে লিখবো, তার মানে এক্স ওয়াই জেড। আর তৃতীয় যে কলাম আছে সেটা তৃতীয় সারিতে লিখবো, তার মানে এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব। দেখো আমরা জাস্ট এখানে যে কলামগুলো ছিল এই কলামগুলোতে আমরা সারিতে রূপান্তর করছি। যদি কলামগুলোকে সারিতে রূপান্তর করা হয় তাহলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে দেখো আমার এই কলামগুলো যদি আমরা সারিতে রূপান্তর করার ফলে আমরা কিন্তু এই এই নির্ণায়কটাই পাইছি। দেখো একই রকম এটা হুবু, এইটা সমান যেটা প্রমাণ করতে বলছে এইটা সমানও কিন্তু তাই প্রমাণ করতে বলছে, শুধু এইটা আগে লিখছে আর এগুলা পরে লিখছে। দেখো এইটার প্রমাণ আর এইটার প্রমাণ একই, তুমি নিজে চেষ্টা করলে সেক্ষেত্রেই পারবে। তবে সাতের দুই করার ক্ষেত্রে কিন্তু তুমি সারি বিয়োগ দিবে, মানে প্রথম সারির থেকে দ্বিতীয় সারি বিয়োগ করে প্রথম সারিতে লিখবে, এরপর দ্বিতীয় সারির থেকে তৃতীয় সারি বিয়োগ করে দ্বিতীয় সারিতে লিখবে, এরপরে তৃতীয় সারি যা আছে তাই লিখবে। এবার দুইটা জিরো আর একটা ওয়ান হবে, হলে একই রকমভাবে করো, করলে এই প্রমাণটা এইটাই পাবা, এই এইটাই পাবা, একই রকম পাবা। আশা করি তুমি যদি সাতের এক ভালো করে বুঝে থাকো তাহলে সাতের দুইও পারবে। এখন আমরা সাতের তিন নং সমাধান করাবো, বলা আছে এইটা ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্রমাণ করো। তো আমরা লেফট হ্যান্ড সাইড তুলছি, আমরা প্রথমে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করব, বিয়োগ করলে আমরা পাবো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, টু এক্স মাইনাস যদি আমরা এটা করি তাহলে হবে টু এক্স মাইনাস ওয়াই, আর ওয়ান মাইনাস ওয়ান সমান হবে হচ্ছে জিরো। এবার দেখো দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করে আমরা দ্বিতীয় কলামে লিখবো এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার হবে, এক্স প্লাস ওয়াই মাইনাস টু ওয়াই হবে,
1 মাইনাস 1 সমান হবে 0 দেখো আমরা প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করে প্রথম কলামে লিখছি মানে সি ওয়ান প্রাইম ইকুয়াল টু সি ওয়ান মাইনাস সি টু আর দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করে দ্বিতীয় কলামে লিখছি তার মানে সি টু প্রাইম ইকুয়াল টু সি টু মাইনাস সি থ্রি এটা সাইড নোটে অবশ্যই লিখে দেবা এখন আমার দুইটা জিরো আর একটা ওয়ান এসেছে তার মানে দেখো আমার তৃতীয় সারিতে জিরো জিরো ওয়ান তার মানে তৃতীয় সারিতে দুইটা জিরো আর একটা ওয়ান এসেছে ওয়ান যে কলামে অবস্থিত এবং যে সারিতে অবস্থিত সেই সারি এবং কলাম বাদ যাবে বাদ গেলে আমরা পাই হচ্ছে এইটা 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 এটা পাই তো আমরা এখানে এক্স কমন নেব যদি এক্স কমন নিই তাহলে হবে এক্স মাইনাস ওয়াই আর এখানে যদি আমরা ওয়াই কমন নিই তাহলে হবে এক্স মাইনাস ওয়াই আর এখানে টু এক্স মাইনাস এক্স সমান হয় হচ্ছে এক্স আর মাইনাস ওয়াই আর এখানে এক্স আর ওয়াই মাইনাস টু ওয়াই সমান হবে হচ্ছে মাইনাস ওয়াই আমরা এটা পাই এখন আমরা কমন নেব দেখো আমার প্রথম কলামে কমন হচ্ছে এক্স মাইনাস ওয়াই যদি আমরা এক্স মাইনাস ওয়াই কমন নেই তাহলে এখানে থাকবে হচ্ছে এক্স আর এক্স মাইনাস ওয়াই কমন নিয়েছে এখানে থাকবে হচ্ছে ওয়ান আবার দ্বিতীয় কলাম থেকে আমরা এক্স মাইনাস ওয়াই কমন নিতে পারি কমন নিলে এখানে থাকবে হচ্ছে ওয়াই আর এখানে থাকবে হচ্ছে ওয়ান এক্স মাইনাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই তাহলে হবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার হবে আর এই এক্সের সাথে ওয়ান গুণ করলে হয় হচ্ছে এক্স আর সূত্রের মাইনাস ওয়াইয়ের সাথে ওয়ান গুণ করলে হয় হচ্ছে ওয়াই দেখো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার আর এক্স মাইনাস ওয়াই তাহলে হবে হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল কিউব এইটাই কিন্তু আমার আছে হচ্ছে রাইট হ্যান্ড সাইডে দেখো অঙ্কটা সহজ অঙ্ক আমি কী করেছি সংক্ষেপে বলতেছি সেটা হলো প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করে প্রথম কলামে লিখছি দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করে দ্বিতীয় কলামে লিখছি আর তৃতীয় কলামে যা ছিল তাই দেখো তৃতীয় সারিতে আমরা পেয়েছি জিরো জিরো ওয়ান দুইটা জিরো আর একটা ওয়ান পেয়েছি তার মানে ওয়ান যে সারিতে অবস্থিত এবং যে কলামে অবস্থিত সেই সারি এবং কলাম বাদ যায় আর আমরা পাই এইটা এবার প্রথম কলাম থেকে এক্স মাইনাস ওয়াই কমন নিয়েছি আর দ্বিতীয় কলাম থেকে এক্স মাইনাস ওয়াই কমন নিলে এটা হয় এবার ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলেই তোমার ডান পক্ষ চলে আসবে এখন আমরা সাথে চার নং অঙ্ক সমাধান করাবো তো আমরা বাম পক্ষ তুলছি এখন আগের অঙ্কটার মতোই আমরা প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করে প্রথম কলামে লিখব ওয়ান মাইনাস ওয়ান সমান হবে হচ্ছে জিরো বি প্লাস সি মাইনাস যদি করি তাহলে মাইনাস সি মাইনাস এ হবে তার মানে সি আর সি কাটা থাকবে হচ্ছে বি মাইনাস এ এবার এটার থেকে এটা যদি আমরা বিয়োগ করি তার মানে এইটা মাইনাস এইটা যদি করি তাহলে সি স্কোয়ার আর সি স্কোয়ার কাটা যাবে থাকবে হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করবো তার মানে ওয়ান মাইনাস ওয়ান সমান হবে হচ্ছে জিরো এবার এইটা মাইনাস এটা করলে এর চিহ্ন পরিবর্তন হয়ে যাবে তার মানে মাইনাস এ মাইনাস বি হবে প্লাস এ আর মাইনাস এ কাটা যাবে থাকবে হচ্ছে সি মাইনাস বি এইটা মাইনাস এটা করলে এ স্কোয়ার প্লাস আর এ স্কোয়ার মাইনাস কাটা যাবে থাকবে হচ্ছে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তৃতীয় কলামে যা ছিল তাই আমরা লিখছি দেখো প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করছি মানে সি ওয়ান মাইনাস সি টু প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করে আমরা লিখছি প্রথম কলামে মানে সি প্রাইম ইকুয়াল টু সি ওয়ান মাইনাস সি টু এবং দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করে আমরা দ্বিতীয় কলামে লিখছি তার মানে সি টু মাইনাস সি থ্রি দেখো দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করে আমরা লিখছি লিখছে হচ্ছে দ্বিতীয় কলামে মানে সি টু প্রাইম ইকুয়াল টু হবে হচ্ছে সি টু মাইনাস সি থ্রি এখন দেখো প্রথম সারিতে জিরো জিরো ওয়ান তার মানে দুইটা জিরো আর একটা ওয়ান হয়েছে তার মানে ওয়ান যে ওয়ান যে সারিতে অবস্থিত সেই সারি এবং সেই কলাম বাদ চলে যাবে মানে এই প্রথম সারি এবং তৃতীয় কলাম বাদ চলে যাবে বাদ চলে গেলে আমরা পাবো কী সেটা লিখবো সেটা হলো থাকবে হচ্ছে বি মাইনাস এ আর এখানে আমরা সূত্র বসাতে পারি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সূত্র হবে বি প্লাস এ ইনটু বি মাইনাস এ আর এখানে থাকে হচ্ছে সি মাইনাস বি আর এখানে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে তার মানে সি প্লাস বি ইনটু সি মাইনাস বি এখন আমরা প্রথম কলাম থেকে দেখো কমন নিতে পারি বি মাইনাস এ তাহলে আমরা লিখব বি মাইনাস এ যদি কমন নেই কমন নিলে আমরা এখানে থাকবে হচ্ছে ওয়ান আর বি মাইনাস এ কমন নিলে এখানে থাকবে হচ্ছে বি প্লাস এ থাকবে
আর দ্বিতীয় কলাম থেকে আমরা সি মাইনাস বি কমন নেব, তার মানে সি মাইনাস বি যদি কমন নেই তাহলে এখানে থাকবে হচ্ছে ওয়ান, আর সি মাইনাস বি যেহেতু কমন নিয়েছি তাই থাকবে হচ্ছে সি প্লাস বি থাকবে, এখানে যা ছিল তাই লিখছি বি মাইনাস এ ইন্টু সি মাইনাস বি, এবার গুণ হবে এইটার সাথে এইটা গুণ হবে, মানে ওয়ানের সাথে সি প্লাস বি যদি গুণ করি তাহলে হবে হচ্ছে সি প্লাস বি, আর সূত্রের মাইনাস ওয়ানের সাথে বি প্লাস এ গুণ করলে হয় বি প্লাস এ, যেহেতু আগে মাইনাস আছে তার মানে হবে মাইনাস বি মাইনাস এ, দেখো এখানে কাটা যায় বি হচ্ছে প্লাস আর এই বি হচ্ছে মাইনাস কাটা যায়, তাহলে আমরা যেহেতু আমার প্রমাণে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি আছে তাই আমরা এখানে একটা মাইনাস কমন নেব, এখানে একটা মাইনাস কমন নেব, মাইনাসে মাইনাসে প্লাস হবে, যদি এখানে মাইনাস কমন নেই তাহলে হবে এ মাইনাস বি, আর এখানে যদি মাইনাস কমন নেই তাহলে হবে বি মাইনাস সি, দেখো এইখানকার মাইনাস আর এইখানকার মাইনাস মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়, তার মানে এখানে মাইনাস কমন নিলে হয় এ মাইনাস বি, এখানে মাইনাস কমন নিলে হয় বি মাইনাস সি, তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়, আর এখানে থাকে হচ্ছে সি মাইনাস এ, দেখো এইটাই কিন্তু আমার রাইট হ্যান্ড সাইডে আছে, লিখবো ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এখানে যে আটটা অঙ্ক আছে আটটা অঙ্ক একই রকমের, আগের পর্বে কিন্তু আমি এই চারটা অঙ্ক করিয়েছিলাম, তো আগের পর্বের প্রথম দুইটা অঙ্ক দেখার পরে তুমি নিজে নিজেই বাকি অঙ্কগুলো চর্চা করবে, যদি নিজে নিজে চেষ্টা করো সেক্ষেত্রে দেখবা যে পারতেছো, যদি দুই একটা ভুল হয় তাহলে দেখে নাও, তবে অবশ্যই অঙ্কগুলো তোমরা নিজে নিজে চর্চা করবে, নিজে নিজে চর্চা করলে তোমাদের জন্য অনেক ভালো হবে, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবা, বাই বাই।